হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি পণ্ডিত আর তোমরা দেখছো স্টাডি টাইম। আমরা সাধারণত ইতিহাস ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু আজকে আমাদের আলোচনাটি সম্পূর্ণ ভিন্ন এবং খুবই ইন্টারেস্টিং। তোমরা অনেকে বিশিষ্ট মানুষদের বায়োগ্রাফি পড়েছ, কিন্তু তোমরা কি কখনো জানার চেষ্টা করেছো সেই সকল মানুষদের কীভাবে হত্যা করার চেষ্টা হয়েছে এবং তারা সেখান থেকে কতবার কী কীভাবে বেঁচে উঠেছে? আজ আমরা এই ধরনেরই রহস্যময় জিনিসগুলি নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার জন্য আজ আমাদের সাথে আছে জয়। হাই সকলকে। জয়, আজকে কাকে নিয়ে আলোচনা করা যায়? দেখো, প্রথম ব্যাপার যেটা বলতে হয় যে হত্যা আর গুপ্ত হত্যা ব্যাপারটা কিন্তু অনেকটা আলাদা। যেমন হত্যা ব্যাপারটা, যখন যে হত্যা করছে সে হত্যা, মানে যাকে হত্যা করা হচ্ছে সে জেনে যায় হত্যাকারীর পরিচয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেটি হয়ে থাকে। কিন্তু গুপ্ত হত্যার ব্যাপারে কি হয়, মানে হত্যাকারী নিজের পরিচয় একদম শেষ মুহূর্ত অবধি গোপন রাখে, একদম শেষ মুহূর্ত অবধি গোপন রাখে, এবং সেটার উপরও মানে তার পেছনে সরকার থেকে শুরু করে তখন মানে সেই সময় থাকা বিভিন্ন গুপ্তচর সংস্থা বা সরকার থেকে নিয়োজিত গুপ্ত সংস্থা তার পেছনে তাকে খোঁজার জন্য লেগে পড়ে। এই ব্যাপারগুলো সাধারণত সবাই আলোচনা করতে পারে না এবং করেও, কিন্তু সেই মানে ঘটনাগুলোকে সরকার তথা বলতে পারো সম্প্রচার মাধ্যম ওগুলোকে, ঘটনাগুলোকে চেপে রেখে দেয়। গোপন রাখাটাই বোধহয় সবার জন্য, সকলের জন্য ভালো, কারণ এইগুলোর পেছনে অনেক বিভিন্ন ঘটনা এবং খুবই সংস্পর্শদায়ক ঘটনা লেগে থাকে। এই ব্যাপারে প্রথম যার কথা আমার মাথায় আসছে সে হচ্ছে রাসপুতিন, গ্রেগরি রাসপুতিন। ইনি, এনার ব্যাপারে নিশ্চয় তুমি কিছু জানো? হ্যাঁ, রাশিয়ার রাজতন্ত্র আমরা সবাই জানি, বিশেষ করে যার সম্প্রদায় বা যার যারা রাশিয়ার উপর দীর্ঘকাল ধরে রাজত্ব করে এসেছে, এই যার দ্বিতীয় নিকোলাসের উপর প্রভাব বিস্তার করে এবং তার এই একটি ম্যানিপুলেটিভ ক্ষমতা, মানে লোককে খুব সহজে প্রভাবিত করার ক্ষমতার মাধ্যমে সে রাশিয়ার রাজতন্ত্রের ভেতরে নিজের এক প্রভুত্ব বিস্তার করে ফেলেছিল, এবং এই জিনিসটি সাধারণ মানুষদের ভালো লাগেনি। তারা রাসপুতিনের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে থাকে, তাকে মারার চেষ্টা করতে থাকে, এবং এই ব্যাপারটা যখন গুরুতর পর্যায়ে যায় যখন এক কৃষক মহিলা তার পেটে রীতিমতো ছুরির কোপ বসিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু কপাল বেঁচে যায় সে। তারপর সেই কৃষক মহিলার পর রাশিয়ার ভেতরে বিদ্রোহ শুরু হতে থাকে, অন্তর্দ্বন্দ্ব বাড়তে থাকে এবং কিছু রাশিয়ার বিদ্রোহী রাসপুতিনকে মারার জন্য উদ্যত হতে থাকে। পরে কি করে, তারা সাইনাইড বিষ মেশানো কেক তাকে পর্যন্ত খাওয়ায়। সাইনাইড বিষ তো একবার খেলেই মুখ দিয়ে ফেনে উঠে তো মারা যায় একদম। কিন্তু রাসপুতিন যে কি ধাতুতে তৈরি ছিল কি জানি, সেখানেও সে বেঁচে যায় এবং তারপর তাকে ওয়াইন খেতে দেওয়া হয়, সেখানেও সাইনাইড দেওয়া থাকে, কিন্তু সেটি খেয়েও সে বেঁচে যায়। মানে ভগবানের অসীম লীলা। তারপর যখন রাসপুতিনকে মারা একেবারে বলতে গেলে মানে কি বলবো, নিজের সীমার বাইরে চলে যাচ্ছে, রাসপুতিন কিছুতেই মারা যাচ্ছে, মরছে না, তারপর তাকে কি করে, তাকে গুলি করা হয়। কিন্তু সেই গুলিও এমনভাবে তার শরীরবিদ্ধ করে যে তার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলোকে কোনো ক্ষতিই করে না, শুধু নিজের শরীর, তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। এবং তারপরেও সে ওখান থেকে পালানোর চেষ্টা করে, এমনকি যা সে তাকে যে মারছে তার উপরও উল্টে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু শেষবারের বার গুলি তার শরীরে একটি অর্গানে লেগে যায়, বিশেষ করে তার বাম দিকের ফুসফুস ছিদ্র করে দেয় এবং সে সেখানেই ধরাশায়ী হয়ে পড়ে। যদি আমরা দেখি, গুণে দেখি, তাহলে রাসপুতিনের ওপর টোটাল চারবার আক্রমণ করা হয়, কিন্তু এই চারবার আক্রমণেই উনি বেঁচে যান এবং পঞ্চম আক্রমণে উনি মারা যান। আচ্ছা, রাসপুতিনের কথা তো আমরা শুনলাম, এটা কি শুধু এরকম গুপ্ত হত্যার চেষ্টা কি রাসপুতিনকে কি এরকমভাবে হয়েছিল, নাকি এরকম গুপ্ত হত্যা আরও অনেকের উপরেই ট্রাই করা হয়েছিল? কি জয়, তোমার এই সম্পর্কে কি কিছু জানা আছে? আর কারু দেখো, রাসপুতিনের পর যার কথা বিশেষ করে প্রত্যেক ইতিহাসবিদই জানেন যে অ্যাসাসিনেশন ব্যাপারটা কিন্তু আমেরিকা রাষ্ট্রপতিদের ওপর কিন্তু কয়েক শতাব্দী আগে থেকে হয়ে আসছে, এবং এই ব্যাপারটা প্রথম শুরু হয়, এই শৃঙ্খলাটা যার উপর থেকে শুরু হয় সে হয় প্রথম আব্রাহাম লিঙ্কন।
তুমি নিশ্চয়ই জানো আব্রাহাম লিংকন কে ছিলেন? আব্রাহাম লিংকনের কথা তো আমরা সকলেই শুনেছি, সকলেই পড়েছি। আব্রাহাম লিংকন তো আমেরিকার 16th প্রেসিডেন্ট ছিলেন, 16th প্রেসিডেন্ট ছিলেন। উনি ন্যাশনাল ইউনিয়ন পার্টি থেকে লড়েছিলেন এবং তখন জিতেছিলেন, জিতে আমেরিকার প্রেসিডেন্ট হন। কিন্তু ব্যাপারটা হয় কি, আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট হওয়ার পর তার বিরোধে থাকা যে পার্টি ছিল, মানে কনফেডারেট পার্টি, তারা লিংকনকে মারার জন্য উদ্যত হয়ে পড়ে এবং তারা লিংকনকে অনেকবার মারার চেষ্টা করে। আমরা এটা জানি যে লিংকনকে মারাই হয়েছে, তাকে ফোর্ট সিনেমা হলে তাকে মাথায় গুলি করে মারা হয়। কিন্তু তার আগেও তার ওপর কিন্তু অনেকবার মারার, তাকে মারার অনেকবার চেষ্টা করা হয়। এবং এর উদাহরণস্বরূপ তোমাকে বলতে পারি, ধরেন লিংকন ঘোড়ায় চাপতেন, খুব ভালোবাসতেন ঘোড়া চাপতে লিংকন। তো একদিন ঘোড়া নিয়ে উনি একটা মাঠ দিয়ে যাচ্ছিলেন, মানে শুধু ঘোড়াকে নিয়ে বিচরণ করতে বেরিয়েছে। হঠাৎ করে একটা গুলির আওয়াজ তিনি শুনতে পান, মানে একটা জায়গা থেকে ফায়ার হওয়ার আওয়াজ তিনি শুনতে পান। এবং তার ফলে কি হয়, তার ঘোড়াটা অতিরিক্ত ভয় পেয়ে যায় এবং তাকে দৌড়ে চলে, মানে তাকে পিঠে বসিয়েই ঘোড়াটা দৌড়তে শুরু করে এবং ফিরে চলে আসে আস্তা বলে। পরে আব্রাহাম লিংকনের যে বডিগার্ড ছিল এবং তার যে আর্মি ছিল, তারা সেটা লক্ষ্য করে যে তার মাথায়, মানে মাথার যে টুপিটা তিনি পরতেন, সেই টুপির মধ্যে একটি এরকম বলের সাইজের ছিদ্র এফোর ওপর করে বেরিয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছো কী মারাত্মক তার সেই নিশানা ছিল, একটুর জন্য তার টুপি ভেদ করে বেরিয়ে গেছে, কিন্তু সেখানে তিনি মারা যাননি। এরপর যে ঘটনাটা ঘটেছে সেটা শুনলে তুমি এতটাই অবাক হবে যে তুমি ভাববে যে তখনকার দিনের মানুষ বায়োলজিক্যাল ওয়ারফেয়ার করতে পারে। তুমি ভাবতে পারছো 1800 বায়োলজিক্যাল ওয়ারফেয়ার তখনকার দিনে, মানে ভাবতে অবাক লাগছে যে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার ব্যাপারটা, যেমন আমরা এখন বুঝতেই পারছি যে বিভিন্ন জায়গায় বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের জন্য বিভিন্ন দেশে ল্যাবরেটরির মধ্যে প্রচুর ভ্যারাইটি অফ ভাইরাস রেখে দিয়েছে নিজেদের মধ্যে, কিন্তু তখন আব্রাহাম লিংকনের ওপর প্রথম বায়োলজিক্যাল আক্রমণ করা হয়। সেই সময় আমেরিকা অতটাও উন্নত ছিল না রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াই করতে। তো তার ফলে তারা কী করে, ওখানকার এক ডাক্তার, মানে কনফেডারেট পার্টি, ন্যাশনাল ইউনিয়ন পার্টির বিপরীতে থাকা কনফেডারেট পার্টির এক ডাক্তার, পিপ জ্বর বা ইয়েলো ফিভার আক্রান্ত রোগীদের জামা উপহারস্বরূপ লিংকনকে পাঠায় এবং সেই জামাটি পরে লিংকন যেন পিপ জ্বরে আক্রান্ত হয় এবং মারা যান। কিন্তু দুর্ভাগ্য বলতে পারো বা আব্রাহাম লিংকনের সৌভাগ্য বলতে পারো, পিপ জ্বর একমাত্র মশা দ্বারাই ছড়ায়, অন্য কোনো দিকে দ্বারা ছড়ায় না, তাই উনি বেঁচে যান। তো এমনি সব কিছু যদি আমরা গুনে দেখি, আব্রাহাম লিংকনের ওপর টোটাল 5 আক্রমণ করা এবং 6 উনি মারা যান। গুপ্ত হত্যার জন্য এইভাবে মরিয়া হয়ে যাওয়া সত্যি ভাবা যায় না। জয় আমাদেরকে বলছে একের পর এক কাকে কাকে এরমভাবে গুপ্ত হত্যা করা হয়েছে, সত্যি এগুলো ভাবা যায় না। তো জয়, আমরা দুজনের কথা তো শুনলাম, এরপরে তুমি কাকে নিয়ে বলবে? দেখো, এই ব্যাপারগুলো এতটাই সেন্সিটিভ না যে এই ব্যাপারগুলো হয়তো আমাদের অনেকের ইতিহাস বইতেও লেখানি বা আমাদেরকে হয়তো পড়ানো হয়নি, কারণ আমরা এক সময় একটা উপনিবেশের অধীন ছিলাম, ব্রিটিশ উপনিবেশের অধীন ছিলাম, বা বিশ্বের বিভিন্ন জায়গায় এক এক সময় ইউরোপের বিভিন্ন মানে শক্তিশালী দেশগুলোর পদতলে ছিল। ইতালি ধরে নাও, স্পেন ধরে নাও, ফ্রান্স ধরে নাও, ইংল্যান্ড ধরে নাও বা জার্মানি ধরে নাও। তো এরপর যার কথা আসছে, যেটাকে মানে যে ব্যাপারটা ওনাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে ইতিহাসে, যেটা উনি হলেন ন্যাশনাল ফ্যাসিস্টবাদীর জনক ইল দুচে বেনিটো মুসোলিনি। হ্যাঁ, এই বেনিটো মুসোলিনিকে অনেকবার মারার চেষ্টা করা হয়। তো এই বেনিটো মুসোলিনি তার নিজের রাজত্বের বিরুদ্ধে যেই কথা বলতো, যেই তার বিরুদ্ধে একটা অক্ষর উচ্চারণ করতো, তাকে নয় খুন করতো, নয় ধরে ফেলত বা তাকে ভয় দেখিয়ে চুপ করে রাখত। তো তার জন্যই ইতালির অনেক মানুষ বেনিটো মুসোলিনির বিরুদ্ধে চলে যায়। এমন একদিন একটা ঘটনা বলছি শোনো, যে মুসোলিনি নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে সবাইকে অ্যাড্রেস করত, নিজের ফ্যাসিবাদী ধারা সবাইকে বলতো, সবাইকে সেটা বোঝাতো, মানে শুধু বলতে গেলে ব্রেন ওয়াশ করতো। তো এই ব্রেন ওয়াশ করছিল একদিন, সেই সময় তাকে একজন শ্যুট করে, কিন্তু কপাল জোর যাকে বলে, গুলি মুসোলিনির নাক ছুঁয়ে বেরিয়ে যায়। এবং এমন অনেক জায়গায় দেখবে, গুগল বা বিভিন্ন জায়গায় উইকিপিডিয়াতে ছবি পাবে যেখানে মুসোলিনির নাকে পট্টি লাগানো। এই ছবিটা আমিও গুগলে দেখেছি, তোমরাও সার্চ করলে দেখতে পাবে।
তার নাকের উপরে একটা ব্যান্ডেজ করা রয়েছে, সেই ছবিটার কথাই তো জয় বলছো নাকি? ওই ঘটনাটি হয়েছিল তার নাকের সামনে দিয়ে গুলিটি নাক ছুঁয়ে বেরিয়ে যায়। শুধু এইখানেই থেমে থাকা নয়, তাকে মারার জন্য তার প্রিয় লিমোজিন গাড়ি, সেটা সবাই হয়তো দেখে থাকবে যে যখন হিটলার ইতালি ভ্রমণ করতে আসতো তখন হিটলার এবং মুসোলিনি একটি গাড়িতে করে ঘুরত, ওই গাড়িটি ছিল মুসোলিনির প্রিয় লিমোজিন গাড়ি। ওই লিমোজিন গাড়িতেও কিন্তু বোম দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়, কিন্তু কপাল জোর মুসোলিনি সেবারও বেঁচে যান। এবং শুধু এইখানেই থেমে থাকা নয়, এরকম অনেক জায়গা থেকে বিভিন্ন রকম বিদ্রোহীদেরকে মুসোলিনির ফ্যাসিস্ট সরকার গ্রেপ্তার করে। এরকমই একজন ছিলেন 1930 সালে ইতালির ভেনিস শহর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মুসোলিনিকে একেবারে চিরতরে শেষ করে দেওয়ার জন্য একটি মাস্টার মাইন্ড প্ল্যান করছিল, কিন্তু শেষমেশ তারা ধরা পড়ে যায়। কিন্তু এটাও আমরা জানি যে মুসোলিনিকে তো শেষে তার রাজত্ব থেকে তাকে বহিষ্কৃত করা হয় এবং তাকে একদম ওপেন জনতার সামনে মেরে দেওয়া হয়। কিন্তু তাও যদি আমরা সব কিছু গুণি, তার উপর কতবার আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, তাহলে আমরা টোটাল পাই 6 বার তাকে আক্রমণ করার চেষ্টা করা হয়। 6 বার কিন্তু সংখ্যাটা নেহাত কিছু খুব একটা কম নয়। 6 বার একজনকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই 6 বারই তিনি বেঁচে গেছেন। যদিও শেষবারে তিনি মারা গেছিলেন, তো জয় কি শেষবারে তিনি ওই যে উনি পদচ্যুত হন নিজের জায়গা থেকে এবং জনতার সামনে জনতাই তাকে মেরে ফেলে ওপেন একদম সবার সামনে। তাকে অ্যাসাসিনেশন করার দরকার পড়েনি, কারণ সেটা সবাই জানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হেরে যাওয়া এবং তার আগে ইতালির পর্যদুস্ত হয়ে যাওয়া একদম পুরো সব আমেরিকার সামনে, মিত্রশক্তির সামনে পর্যদস্ত হয়ে যাওয়া, এইটা তো ইতালির সেই ইল দুচে বেনিটো মুসোলিনিকে পুরো হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই কারণটাই তাকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, যারা ইতিহাস পড়েছে তারা তো অবশ্যই জানে। তবে জয়কে আমি আরেকজনের কথা জিজ্ঞেস করবো, জানি না জয় জানে কি না। জয়, রানী ভিক্টোরিয়া সম্বন্ধে তুমি কি কিছু জানো, যে এইভাবে তাকে কতবার গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছিল বা কিছু এরকম কিছু জানাবে আমাদেরকে আজকে তুমি? হ্যাঁ, দেখো, রানী ভিক্টোরিয়া নিজের সময়ে এক বিশাল এবং ক্ষমতাশালী মহিলা ছিলেন। ওই সময় ওই জায়গায় দাঁড়িয়ে একটি বড় ব্রিটিশ সাম্রাজ্যকে নিজের অধীনে আনা, এটা কিন্তু একদম মানে খুবই সোজা ব্যাপার নয়। মানে একটা সময় আমাদের ইতিহাসে আমরা নিশ্চয়ই জানি যে ব্রিটিশ সাম্রাজ্য একটি ইমপ্রেসিভ অ্যামাউন্ট অফ ল্যান্ড গোটা ওয়ার্ল্ডে ধারণ করত। এমনও শোনা যায় যে ব্রিটিশ সাম্রাজ্যে নাকি সূর্যাস্ত হয় না, এবং তার প্রধান কারণ কি জানো? তার প্রধান কারণ হচ্ছে প্রাইম মেরিডিয়ান, মানে যেটাকে বলা হয় দ্রাঘিমাংশ, মূল দ্রাঘিমাংশ, যেটাকে আমরা বলি লন্ডনের ওপর দিয়ে গেছে GMT লাইন। সেই লাইনের পূর্ব দিকে অবস্থিত অস্ট্রেলিয়া এবং পশ্চিম দিকে অবস্থিত কানাডা, দুটোই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে। এবং যার ফলে কি হয়, সূর্য যদি অস্ট্রেলিয়ার আকাশে অস্ত যায় তাহলে কানাডার আকাশে সেই সূর্য আবার উঠে পড়ে। ওই জন্য ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে কোনোদিনও সূর্যাস্ত হতে কেউ দেখেনি। তুই অত বড় জায়গা এবং এতগুলো উপনিবেশকে নিজের অধীনে আনা, এইটা একমাত্র রানী ভিক্টোরিয়ার পক্ষে সম্ভব ছিল। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এক জাদরেল কোম্পানির বিরুদ্ধে গিয়ে ভারতের মতো এক জায়গার দখল নেওয়া, সেটা নিশ্চয়ই তুমি জানো, সোনার পাখি যাকে ভারতকে বলা হয়। হ্যাঁ, অবশ্যই, সিপাহি বিদ্রোহের ফলে কোম্পানির বিরুদ্ধে ওঠা সেই ভারতীয়দের আওয়াজ শুনে উনি ভারতবর্ষকে নিজের ব্রিটিশ সরকারের অধীনে আনেন। এই ব্যাপারটা একটি, আমরা তাই জন্যই ওনাকে অনেক, ওনার নামে আমাদের কলকাতায় তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলও আছে, এটা আমরা জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এইটা কেউ জানেন না, বা এইটা কেউ, এটা হয়তো আমাদের ইতিহাস বইতে উল্লেখ করা থাকে না যে কুইন ভিক্টোরিয়াকেও কিন্তু অনেকবার মারার চেষ্টা করা হয়, এবং সেটা একবার দুবার নয়, 8 বার তাকে মারার চেষ্টা করা হয়। এডওয়ার্ড অক্সফোর্ড বলে একজন লোক ছিলেন যিনি 2 বার তাকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু 2 বারই কুইন ভিক্টোরিয়া বেঁচে যান। আর কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর মুখোমুখি হতে গিয়েছিলেন একবার কুইন ভিক্টোরিয়া নিজের শখের দোষে, মানে কারণ কুইন ভিক্টোরিয়ার শখ ছিল ওপেন ক্যারেজে ভ্রমণ করা। ওপেন ক্যারেজ মানে কি, ঘোড়ার গাড়ি দেখেছো নিশ্চয়ই, ঢাকা দেওয়া ঘোড়ার গাড়ি, কাঠের হয়, তো এই ঢাকা দেওয়া ঘোড়ার গাড়ি তুমি চাপতেন না, উনি চাপতেন ঢাকা ছাড়া ঘোড়ার গাড়িতে, যাতে উনি যখন ঘোড়া চলছে উনি বসে আছেন, যাতে ওনাকে গোটা ব্রিটিশ মানে ইংল্যান্ডের রাস্তা দিয়ে যখন উনি যাবেন তখন যেন সবাই ওনাকে দেখতে পায় এবং উনি সবাইকে অ্যাড্রেস করতে করতে যেন যেতে পারেন, সবার দিকে হাত নাড়াতে নাড়াতে যেতে পারেন, সবার থেকে শুভেচ্ছা নিতে নিতে উনি যেতে পারেন।
এই রকমভাবে ভ্রমণ করতে গিয়ে উনি একবার নিজের প্রাণ খোয়াতে বসেছিলেন, কিন্তু পারেননি, বেঁচে যান। তাকে মারার চেষ্টা করার সময় তার উপর যে গুলি চালানো হয় সেই ফ্লিনটক বন্দুক, ফ্লিনটক বন্দুক তোমরা গুগলে দেখতে পারো, সেই ফ্লিনটক বন্দুক বারুদ ভরা হলেও ফায়ার করতে পারে না, শেষ মুহূর্তে এসে ফায়ার হয় না, আটকে যায় ঘোড়া, বন্দুকের ঘোড়া আটকে গিয়ে কুইন ভিক্টোরিয়ার গায়ে আর গুলিটা লাগে না এবং সে বেঁচে যায়। তো আমরা যদি এগুলো সব গুনে নিই তাহলে কুইন ভিক্টোরিয়ার উপর আরও বিভিন্ন রকম যা যা আক্রমণ হয়েছিল তখনকার দিনের ব্রিটিশ গুপ্তচর সংস্থা বা যারা রানীকে রক্ষা করতো ব্রিটিশ সাম্রাজ্যের, যারা মানে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে যেসব গুপ্তচর সংস্থা যারা রানী এবং রাজাদের উপর আক্রমণ এগুলোকে প্রতিহত করতো, সেসব আমরা যদি ডকুমেন্ট ঘেঁটে দেখি আমরা দেখতে পাবো যে তার উপর টোটাল 8 আক্রমণ করা হয় এবং 8 একবারে উনি মারা যাননি এবং শেষে উনি স্বাভাবিকভাবেই বৃদ্ধাবস্থায় প্রাণত্যাগ করেন। তো আজকের জয়, আমরা তো তোমার থেকে অনেক কিছুই জানতে পারলাম, অনেক বড়ই অনেক তথ্য জানতে পারলাম। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর এর পার্ট 2 হিসেবে আমরা আরও একটি ভিডিও আনবো যেখানে আমরা তোমাদেরকে এরকমভাবে আরও কাকে কাকে গুপ্ত হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং তারা কতবার কী কীভাবে বেঁচেছেন সেই সকল তথ্যগুলি তুলে ধরবো। আর হ্যাঁ, অবশ্যই সেই তথ্যগুলি আমাদের সামনে তুলে ধরবে জয়, জয় শাহ। জয়, তুমি কিছু বলবে আমাদের ভিউয়ার্সদের আজকে? দেখো, ইতিহাস অনেকেই ভয় পায়, ইতিহাস দেখলে অনেকে বলতে পারে যে ইতিহাস বিষয়টা না ওরা ভাবে যে একটা মুখস্থর ব্যাপার, কিন্তু একটা জিনিস মনে রাখবে, ইতিহাসের ওই সব ঘটনার জন্যই কিন্তু আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি, আমরা আজ এই অবস্থায় আছি আমাদের পিছনে ফেলে আসা ওই সব ঘটনাগুলোর জন্য, আমাদের জীবনের ওপরও তার কিছু না কিছু প্রভাব পড়ছে। তাই ইতিহাসকে পড়ো, এসব ঘটনাগুলো জানো এবং পড়াশোনা করতে থাকো। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই, খুব শীঘ্রই আমরা এর পার্ট 2 তোমাদের সামনে তুলে ধরছি। আর এছাড়াও অন্যান্য টপিক নিয়ে, অন্যান্য পড়াশোনার বিষয় নিয়ে আমাদের চ্যানেলে তো ভিডিও আপলোড হতেই থাকে, সেইগুলি পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমাদের চ্যানেলে আসো তারা তো জানোই, এইভাবেই আমাদের পাশে থেকো। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়।